بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم. رواه مسلم رحمه الله. যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব করে সৃষ্টি করেছেন। এরপরে আমাদের দ্বারা যে বিভিন্ন ভুল ভ্রান্তি হয় সেগুলোকে ক্ষমার ব্যবস্থা রেখেছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি কেবলমাত্র মহান রব্বুল আলামিন এবং দ্বীনের খাতির ব্যতীত অন্য কোনো বিষয়ে নিজের প্রতিশোধ গ্রহণ করেননি সেই রাসূলের উপরে আমরা দরুদ পেশ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো আল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা। আল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা। এই ক্ষমা প্রার্থনা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আদম সন্তান, আর আদম সন্তান হলো খাত্তাউন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করে। খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, আর সবচাইতে ভালো ভুলকারী তারা যারা বেশি বেশি তওবা করে। আদম সন্তান আমরা, আমাদের জীবনে ওই আদম আলাইহিস সালাম থেকে ভুল শুরু হয়েছে, এবং আমরা এমন কোনো দিন নেই যে দু চার পাঁচটা ভুল করি না। ফলে আমাদের জীবনের ভুলগুলো যদি, যখন থেকে আমরা প্রত্যেকেই পুরুষ বা মহিলা বালেক বালেগা হই, তখন থেকে যদি আমাদের গুণাগুলি লিখা থাকত, তাহলে আমাদের পরকালে নাজাত পাওয়া বড় দুষ্কর হয়ে যেত। এমনি তো নাজাত পাওয়া বড় কঠিন ব্যাপার, এরপরে যদি আবার গুণা ক্ষমা মাফের একটা ব্যবস্থা না রাখা হতো আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমাদের অবস্থা আজকে আরো করুণ হয়ে যেত। জান্নাত পাওয়ার যে কিছু আশা করছি তা হয়তো আরো ভেস্তে যেত। সম্মানিত উপস্থিতি, আল ইস্তিগফার শব্দটির শাব্দিক অর্থ হলো আত-তাগতিয়াতু ওয়াত-তাসাত্তুর। সিত্রুন মানে হচ্ছে পর্দা, পর্দার আড়ালে যে জিনিস থাকে সেটা দেখা যায় না, তাই না? এই যেটা পর্দা, এর নিচে কি জিনিস আছে এটা দেখা যাচ্ছে না, এটাকে ঢেকে নিয়েছে, এটাই হচ্ছে আবার তার তিয়া, ঢেকে ফেলা। আমাদের মাথায় আমরা টুপি রেখেছি, আবার কেউ গোতরা রেখেছি, এই যে এটা দিয়ে আমাদের মাথাটাকে কি করেছি আমরা, ঢেকেছি, এটাকে বলা হয় সিত্রুন তাগতিয়াত, ঢাকা। তো ইস্তিগফারের মূল শব্দ হলো গাইন ফারা গাফুন বা গুফরান। এই শব্দটির মূল অর্থ হলো ঢেকে ফেলা, আচ্ছাদিত করা। আর ইসলামী
শরীয়তের পরিভাষায় ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা হলো মিন তলাবিল গুফরানি ওয়াল গুফরান তাগতিয়াতু যামবি বিল আফবি আন আল ইস্তিগফার ইয়া হলো ক্ষমা প্রার্থনা করা কিসের মাধ্যমে আমরা যে গুনাহগুলি করেছি আমরা যে পাপগুলো করেছি এই পাপগুলোকে ঢেকে দেওয়ার মাধ্যমে এগুলোকে ক্ষমা বা মোচন করে দেওয়ার মাধ্যমে মহান রব্বুল আলামিনের কাছে গুনাহ ক্ষমা চাওয়ার নাম কি আল ইস্তিগফার এই ইস্তিগফার আমাদের কর্মের মাধ্যমে হতে পারে কথার মাধ্যমে হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা যেখানে থাকো আল্লাহকে ভয় কর ওয়া আতবিইস সাইয়াতাল হাসানাতা তামহুহা আর যদি একটা মন্দ কাজ মানে কি পাপের কাজ গুনাহ যদি হয়ে যায় একটা তোমার দ্বারা ওয়া আতবিইস সাইয়াতাল হাসানাতা খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করো তাহলে খারাপ কাজটা কি হবে মুছে যাবে আল্লাহ বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবুন্নাস সাইয়াত ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান আর মানুষের সাথে ভালো ব্যবহার করো তাহলে কাজের মাধ্যমে অনেক সময় আমাদের পাপ কি হয়ে যায় মোচন হয়ে যায় আবার অনেক সময় কথার মাধ্যমে আমাদের পাপ মোচন করা হয় নামাজ পড়লেন নামাজ পড়ার পরে নামাজে কিছু ভুল ত্রুটি হতে পারে এজন্য নামাজ ভালো কাজ এরপর নামাজ পড়ার সাথে সাথেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপর কেন আমাকে আস্তাগফিরুল্লাহ বলতে হবে কি আমি এমন অন্যায় করেছি না অন্যায় আমি করিনি ভালো কাজ আমি করেছি তবে এই ভালো কাজে যদি কিছু ত্রুটি হয়ে থাকে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহর কাছে ওই ত্রুটি থেকে আমি ক্ষমা চাই আল্লাহ যেন ওই ত্রুটিটা আমার কি করেন মুছে দেন ওটা ঢেকে দেন ওই ভুলটা মুছে দিয়ে আমার নামাজটা যেন আল্লাহ পূর্ণরূপে কবুল করেন সম্মানিত ভাই এবং বন্ধু এ হচ্ছে ইস্তিগফার সংক্ষেপে বলা যায় মহান রব্বুল আলামিনের কাছে গুনাহ পাপ ইত্যাদি যেগুলো আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনকে কণ্টকাকীর্ণ করে সেগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার নাম হচ্ছে আল ইস্তিগফার এই আল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার গুরুত্ব অপরিসীম যা শুরুতে বলছিলাম যে আমাদের গুনাহগুলি যদি থেকে যেত মাফের ব্যবস্থা না হতো তাহলে আমাদের পরিত্রাণের উপায় মনে হয় ছিল না কিন্তু মহান রব্বুল আলামিন চান বান্দাকে নাজাত দিতে মহান রব্বুল আলামিন চান যে বান্দা ভালো কাজ করে সত্য পথে থেকে ইহকালীন মঙ্গল আমার কাছ থেকে পাক এবং পরকালীন নাজাত পাক এটা মহান রব্বুল আলামিন চান এজন্যই আল্লাহ একটা ব্যবস্থা রেখেছেন সেই ব্যবস্থাটা হলো ক্ষমার ব্যবস্থা আপনি যতই পাপ করেন না কেন আপনি সমুদ্রের ফেনারাশি সমতুল্য পাপ করেছেন দুনিয়া ও আসমান ভর্তি পাপ করেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করেননি এরপর যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ ক্ষমা করবেন এমন কি শিরকের গুনাহ যদি আপনি করেন আল্লাহ কি ক্ষমা করবেন না ক্ষমা করবেন তবে শিরকের গুনাহ পরকালে আল্লাহ মাফ করবেন না এটা তার ওয়াদা কিন্তু দুনিয়াতে এখন একজন লোক শিরক করে বুঝতে পারলো যে এটা আমার অন্যায় হয়েছে এখন যদি সে ক্ষমা চায় তাহলে আল্লাহ সেটাও ক্ষমা করবেন অথচ এই শিরক অবস্থায় যদি পরকালে সে যেত তাহলে তার জন্য স্থায়ী জাহান্নাম অবধারিত ছিল তো সম্মানিত উপস্থিতি ক্ষমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এর মাধ্যমে আমাদের ভুলগুলো আল্লাহ তাআলা একটা মোচনের ব্যবস্থা রেখেছেন শুধু তাই না মহান রব্বুল আলামিন এই ক্ষমার প্রতি অগ্রসর হতে দ্রুতগামী বা দ্রুত এগিয়ে আসতে আমাদেরকে আহ্বান করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ وعدت للمتقين وسارعوا এবং তোমরা আমরা একটা এখানে বাংলা বা আরবি ভাষা বলি সূরা সূরা এই সূরা সূরা মানে কি তাড়াতাড়ি মহান রব্বুল আলামিন ওই শব্দ থেকেই সারিউ শব্দটি ব্যবহার করেছেন যা ফেলে আমর আদেশ সূচক ক্রিয়া সারিউ তোমরা দ্রুত অগ্রসর হও কোন দিকে
ila maghfiratin min rabbikum. Allahu akbar. Mahan Rabbul Alamin khoma korar jonno prostut, tumra shudhu shedike ki korbe agroshor. Mahan Rabbul Alamin hadise esheche ratri belay tar hostoday prosarito kore den keno liyatuba musi annahar jate kore diner bela jara onnay kore tara jonno ratri ki kore Allah kache khoma chay. তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আর মহান রব্বুল আলামিন দিনের বেলায় তার হস্তদ্বয় প্রসারিত করে দেন যাতে করে রাতের অপরাধীরা আল্লাহর কাছে ক্ষমা চায়। কিন্তু কোথায় সে দল, কোথায় আমরা? সেখানে মহান রব্বুল আলামিন তিনি প্রস্তুত ক্ষমার জন্য, কিন্তু আমরা ক্ষমা চাই না, ফলে ক্ষমা পাওয়ার প্রশ্ন আসে না। যারা ক্ষমা চান ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। আর একটি হাদিস আমরা সকলেই জানি, মহান রব্বুল আলামিন প্রত্যেক রাতে শেষ ভাগে কোথায় আসেন? দুনিয়ার আকাশে। দুনিয়ার আকাশে সপ্তম আকাশ, এটা প্রথম আকাশ, এই আকাশে মহান রব্বুল আলামিন আসেন। আর এসে তিনি বলতে থাকেন যে কার কি সমস্যা, কে অসুস্থ আছো আমার কাছে রোগ মুক্তি চাও, কে গুনাহগার আছো আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করব, রোগীকে রোগ মুক্ত করব, এবং যে যে সমস্যায় আছে তাদেরকে সে সমস্যা থেকে আমি মুক্ত করব। কিন্তু আমরা তখন সকলেই প্রায় ঘুমে বিভোর থাকি, তাই ওই কাজগুলো আমাদের চাওয়া হয় না। এখন এইখানে অনেকেই আছেন যারা বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত আছি, সকলকে উদাত্ত আহ্বান করব, আসুন আমরা শেষ রাত্রে একটু জাগি, মহান রব্বুল আলামিনের কাছে আমরা একটু ক্ষমা চাই এবং আমাদের প্রয়োজনীয় জিনিস চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানের উদাহরণ হলো খেজুর গাছের মত। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বললেন যে বলো তো এমন একটা গাছ আছে যে গাছের উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো মুমিনের মত। জি, এমন একটা গাছ আছে যে গাছটার উদাহরণ হলো মুমিন মুসলিমের মত। সকলেই তখন জঙ্গলের বিভিন্ন গাছের কথা বলতে শুরু করলেন, কিন্তু নিজের বাড়ির কাছের গাছটার কথা ভুলে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা উনি চিন্তা করলেন যে হয়তো এই গাছটা খেজুর গাছ হবে, কিন্তু তিনি বলতে গিয়ে আবার থেমে গেলেন, ভাবলেন যে এখানে আবু বকর, উমা, উসমান, আলী, আব্দুর রহমান বিন আউফ, আরো বড় বড় সাহাবীরা আছেন, আমি বলবো আর ওনারা বলতে পারবেন না, আমার কাছে ওনারা লজ্জিত হয়ে যাবেন। এজন্য বড়দের প্রতি এত শ্রদ্ধাবোধ ছিল সাহাবায়ে কেরামের, তারা তিনি এই কথাটা স্মরণ করে আর বললেন না, বাহবা কুড়াতে চাইলেন না, উনি চুপ থাকলেন। এবং সকল সাহাবায়ে কেরাম, অন্য সাহাবায়ে কেরাম এটা সেটা গাছের নাম বলে যখন পারলেন না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহা নাখলা, সেই গাছটা হলো খেজুর গাছ, সেই গাছ খেজুর গাছ। ফিরে আসার সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্বা, তার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আব্বা আমার মনে হয়েছিল গাছটা খেজুর গাছই হবে। তো ওনার পিতা বলছেন বলিসনি কেন বেটা, তুই যে জানিস খেজুর গাছ এটা বলিসনি কেন, তুই যদি বলতি তাহলে আমার গর্বে মোহা অন্তর ভরে যেত, তুই পেরেছিস আমার ছেলে তাহলে আমি খুশি হতাম। তো উনি বললেন যে বাবা আপনি যে পারলেন না, আপনার ইজ্জত তো ছোট হয়ে যেত, এই জন্য আমি বলি নাই। আল্লাহ আমি প্রমাণ করতে যেটা চেয়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের উদাহরণ খেজুর গাছের মতো। কিভাবে খেজুর গাছের মতো? খেজুরের খেজুর আমরা খাই, তারপরে তার যে ডালটা আছে এটা দিয়ে ছাউনি হয়, তার যে কাণ্ডটা আছে এটা দিয়ে রশিও বানায়, এরা এক ধরনের রশি দেখবেন যে ওই খেজুরের ওইখান থেকে ছোপলা থেকে বানানো হয়, আবার কাণ্ডটা দিয়েও মানুষ উপকৃত হয়। তো তিন থেকে চারটা উপকার একটা খেজুর গাছ থেকে আসে। অনুরূপ একজন মুসলিম যখন মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, মহান রব্বুল আলামিন তার এই দোয়া ফেরত দেন না, তিনটার যে কোনো একভাবে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে থাকেন। অতএব নিরাশ হওয়ার কিছু নেই, হয়তো হতে পারে যে আপনি আল্লাহ তাআলা আপনাকে সেদিন সরাসরি দিবেন, নতুবা আপনার উপর থেকে একটা বিপদ দূর করবেন, আর না হলে পরকালে আপনার জন্য আল্লাহ এটা জমা করে রাখবেন। তাই সম্মানিত উপস্থিত, আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং অন্য অন্য আমাদের যা প্রার্থনা আছে আল্লাহর কাছে আমরা জানাই। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর কমতি নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তিনি কারো কাছে রিজিক চান না, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল মতিন,
মহান রব্বুল আলামিন তিনিই হচ্ছেন রিজিকদাতা। আর রিজিকের অর্থে অনেক শব্দ আসবে, সেই শব্দগুলো হলো দুনিয়াতে যা কিছু আপনার প্রয়োজন এগুলো রিজিক, এগুলো এক প্রকার রিজিক। খাবারটাই শুধু রিজিক না, পোশাক পরিচ্ছদ এটাও একটা রিজিক, সন্তান সন্ততি এটাও একটা রিজিক। যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ যদি আমাদেরকে না দেন কোথায় যাব আমরা? কোন জায়গাতে এগুলো পাওয়ার কোন উপায় নেই। দুনিয়ার কোন রাজা বাদশা দিতে পারে না। প্রেসিডেন্ট এরশাদ 9 বছর 10 বছর ক্ষমতা চালিয়েছেন, কই কোন জায়গা থেকে তো একটা সন্তান বের করে নিয়ে আসতে পারেননি। অনেক পীরের ভক্ত ছিলেন তিনি, কই কোন বাবা তো তাকে সন্তান দিতে পারেনি, সম্মানিত উপস্থিতি। অতএব দাওয়ার মালিক মহান রব্বুল আলামিন, শুধু আমাদের কে চাইতে হবে তার কাছে। আর এই চাওয়ার জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। বলছিলাম মহান রব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা আহ্বান করছেন দ্রুত অগ্রসর হও। মহান রব্বুল আলামিন তোমাদের রবের পক্ষ থেকে যে ক্ষমা আছে সেই ক্ষমার দিকে। وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ, আর সেই জান্নাতের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও যে জান্নাতের প্রশস্ততা, আরদ, আরদ বলা হয় পাশকে, লম্বাটা না বরং পাশটাকে বলা হয় আরদ। আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ। আল্লাহ আমরা কি চাই জান্নাতে? শুধু কোন রকম যেতে চাই, যেমনি হোক কুলট পালট খেয়ে যেভাবে হোক আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন যে জান্নাত তোমাদেরকে দেওয়া হবে আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, তার পরিধি হবে, প্রশস্ততা হবে আসমান এবং জমির সমপরিমাণ। শেষ জান্নাত যাকে দেওয়া হবে সর্বনিম্ন জান্নাত, তাকে দুনিয়ার মধ্যে কয়টা দেওয়া হবে? 10টা দুনিয়া দেওয়া হবে। আল্লাহ আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন যে দুনিয়ার মতো একটা জান্নাত তোমাকে দেওয়া হবে, তুমি কি সন্তুষ্ট? তখন সে বলবে আল্লাহ মশকরা করতেছেন নাকি দুনিয়ার মতো একটা জান্নাত? তখন মহান রব্বুল আলামিন বলবেন যে না মশকরা না, তোমার জন্য দুনিয়ার মতো একটা জান্নাত এবং অনুরূপ আরো 10টা, মোট 10টি জান্নাত তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন যে জান্নাত দিবেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, উইদ্দাত লিল মুত্তাকিন, কাদের জন্য? মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। অতএব মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে হবে। মুত্তাকিন তখনই হওয়া যাবে যখন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবো আমরা এবং আমাদের গুনাহগুলো মোচন করে নিতে পারবো মহান রব্বুল আলামিনের কাছে। সূরা আল ইমরান 133 নম্বর আয়াত। একটু আগে বলছিলাম যে আমাদের কাছ থেকে মহান রব্বুল আলামিন চান যে আমরা তার কাছে চাই, তার কাছে নিচু হই, তার ইবাদতের জন্যই আমাদের সৃষ্টি। ইবাদত মানে কি? নিজেকে অনুগত করে দেওয়া, বশ্যতা স্বীকার করা মহান রব্বুল আলামিনের কাছে, নিজেকে নিচু মনে করা আল্লাহর কাছে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করা, এর নাম হচ্ছে ইবাদত, এর নাম হলো ইবাদত। আর মহান রব্বুল আলামিন চান যে আমরা তার কাছে নিচু হই, তার কাছে চাই। যদি আমরা আল্লাহর কাছে নিচু না হতাম, যদি আল্লাহর কাছে না চাইতাম, পাপ যদি আমাদের না হতো, ক্ষমা যদি না চাইতাম, তাহলে মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসটি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন সহিহ মুসলিমের 4936 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লাউলাম তুযনিবু, যদি তোমরা পাপ না করতে, যদি তোমরা পাপ না করতে। আমরা এখন সবাই ভালো হয়ে গেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, উদাহরণস্বরূপ জীবন তো হতে পারবো না আমরা, উদাহরণস্বরূপ দুনিয়ার মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়ে যেত, লাউলাম তুযনিবু, কেউ যদি তোমরা পাপ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, তাহলে একটা বিপদ আবার ছিল। সে বিপদ কি? আল্লাহ তাআলা তোমাদেরকে উঠিয়ে নিতেন। কেউ যদি পাপ না করতো তাহলে আল্লাহ এই জাতিকে কি করতেন? তার কাছে উঠিয়ে নিতেন। তারপর কি করতেন? ওয়ালা জাআ বিকাউমিন, আর ওই স্থানে আরেক এমন কওম নিয়ে আসতেন যারা জুজনিবুন, পাপ করত, যারা পাপ করত কিন্তু পাপ করে বসে থাকতো, কি করত? ফায়াস্তাগফিরুনাল্লাহ, পাপের সাথে সাথে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ফায়াগফিরু লাহুম, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করতে বা করবে। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমরা আল্লাহর কাছে নিচু হব, আল্লাহর বন্দেগী করব। আর কোনো এমন মায়ের বেটা আর বাপের বেটা যাই বলেন না কেন, কেউ নেই যে বলতে পারবে না যে আমি গুনাহ করি, আমার দ্বারা পাপ হয় না, এই কথা কেউ বলতে আমরা পারবো না। এমন কি আম্বিয়া আলাইহিস সালাম
তারপরে রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যদি আল্লাহ হেফাজত না করতেন তাহলে তাদের দ্বারাও পাপ গুনাহ হতো। তো সম্মানিত উপস্থিতি, পাপ হওয়াটা অস্বাভাবিক নয়, ভুল হয়ে যেতে পারে মানুষের, এটাই মানুষের চরিত্র। মাসুমিয়াল ইনসান ইল্লা লিনসিয়ানিহি, মানুষের নাম এজন্যই ইনসান রাখা হয়েছে যে সে ভুলে যায়। নিসিয়ান শব্দ থেকে অনেকে বলেন ইনিসিয়ান থেকে ইনসান নেওয়া হয়েছে, যেহেতু আদি পিতা আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন আমরাও ভুলে যাই, ফলে এখান থেকেই আমাদেরকে ইনসান না ইনসান নামকরণ করা হয়েছে। অতএব আমাদের ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু ভুল থেকে ক্ষমা না চাওয়া এটাই হচ্ছে অস্বাভাবিক। যদি কেউ অবস্থায় দুনিয়া ত্যাগ করে তার পাহাড় সম পরিমাণ গুনাহ থেকে যায় আর নেকির পাল্লা তার হালকা হয়ে যায় তাহলে সর্বনাশ হবে। তবে পাপ মানুষের দ্বারা কোনো সময় হতে পারে এবং সেখান থেকে তাকে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। এরই আহ্বান মহান রব্বুল আলামিন করেছেন যে ইস্তেগফার ক্ষমা প্রার্থনার কথা আমরা বলেছি, সেই ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা যদি আমরা করি তাহলে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হতে পারে। যে সমস্যাগুলোতে হয়তো আমাদের উপস্থিতিতে অনেকেই হয়তো নিমজ্জিত আছেন বা জর্জরিত হয়েছেন, এই সকল সমস্যায় আসুন আমরা ক্ষমা প্রার্থনার যে সুফলগুলো সেগুলো আমরা জেনে নিই, যাতে করে আমরা যদি কেউ বা আমাদের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এই সকল সমস্যায় পড়েন তাহলে তাদেরকে আমরা এ দীক্ষা দিতে পারি। এক নম্বরে আমাদের মাঝে অনেকেই আমরা আছি যারা অনেক সময় সংকীর্ণতায় ভুগি, ভালো লাগে না কোনো কিছু, কি করি কোনো কিছু বুঝে পাচ্ছি না। এই যে এখন একটা সমস্যা চলে এসেছে তানাজুল হওয়া, একামার তানাসফার ইত্যাদি, এক জায়গায় যাচ্ছেন তো একরকম আরেক জায়গায় যাচ্ছেন আরেক রকম, বাংলাদেশে এমবিসি বলছে সব হয়ে গেছে, গিয়ে দেখবেন যে ওরাই একটা ঘুষ খাওয়ার কারখানা তৈরি করে রেখেছে। আপনি এক পাসপোর্ট তৈরি করবেন তো অনেক ভেজাল, শুনলাম কয়েকদিন আগে নাকি পাসপোর্টের ওইখানে গিয়ে দুটা লোক মারা গেছে। তো এই কঠিন পরিস্থিতি যখন অনেক লোক মানে মুখোমুখি হচ্ছেন তখন তার অন্তরটা অনেক সময় খারাপ হয়ে যায়। একটু আগে এক ভাই এরকম বাড়িতে মেয়ে অসুস্থ আর এইখানে তিনি তারাজুলের জন্য চেষ্টা করছেন, সেটাও সহজে হচ্ছে না। তো এই জন্য এই বিষয়গুলো যখন মানুষের জীবনে আসে এরূপ এবং অনুরূপ বিষয় তখন মানুষ অন্তরে সংকীর্ণতায় ভোগে এবং মনে শান্তি থাকে না। যদি এমন অবস্থা কারো হয়ে যায় ও তমানিনাতুল কলব, আত্মার যে প্রশান্তি সেটাও সে পায় না, ওয়ালমাতাউল হাসান, এবং দুনিয়ার সুন্দর জীবন থেকে সে অনেক দূরে থেকে যায়। যদি এমন কারো সমস্যা হয় তাহলে তার ওষুধ চিকিৎসা হচ্ছে আল ইস্তেগফার। তার চিকিৎসা কি? আল ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে আল্লাহ মনের অশান্তি এগুলো কি করবেন, দূর করে দিবেন। এর আগে আমরা একটা দোয়া আপনাদেরকে দিয়েছিলাম, সে দোয়াটাও করতে হবে। মহান রব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি বিভিন্ন সমস্যায় ভুগে চিন্তায় ভুগে আর ওই ব্যক্তি যদি ওই দোয়াটি পড়ে তাহলে আল্লাহ তার চিন্তা দূর করে ওই স্থানে প্রশান্তি আনন্দ খুশি দান করবেন। সেই দোয়াটা আমাদের কাছে আছে, আপনারা যদি চান তাহলে পরবর্তীতে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় তার নিজের গুনাহের জন্য, তার পাপের জন্য, তাহলে আল্লাহ তার অন্তরের যে সংকীর্ণতা রয়েছে সেটা কি করবেন, দূর করে দিবেন, প্রশান্তি দান করবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সূরা হুদের 3 নম্বর আয়াতে বলছেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানা, তোমরা মহান রব্বুল আলামিনের কাছে তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, এরপর তার মুখী হয়ে যাও, সুম্মা তুবু ইলাইহি, তার থেকে তওবা করো, মানে আল্লাহমুখী হয়ে যাও, দুনিয়ামুখী ঠিকানা এবং কোনো মানুষের কাছে ধর্ণা না দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে ধর্ণা দাও। সাহাবা ইকরামের এত বড় তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে, কারো যদি জুতার ফিতা ছিঁড়ে যেত তাহলে সেটা আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষের কাছে কিছু চেয়েও না আল্লাহর কাছে চাও, ফলে দেখা গেল যে সাহাবাদের একটা চাবুক যদি ঘোড়ার উপর থেকে ঘোড়ার উপরে উঠেছেন আর চাবুক পড়ে গেছে, মানুষের কাছে চাইতেন না, নিজে নামতেন তারপরে সেই জিনিসটা নিজে উঠিয়ে নিতেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তো আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, আল্লাহ আমাদের সব কিছুর ব্যবস্থাপক, তিনি আমাদের ব্যবস্থা করবেন। ইউমাতিকুম মাতাআন হাসানা, আল্লাহ দুনিয়া ও আখিরাতে আমাদেরকে সুন্দর জীবন দান করবেন। মাতা বলা হয় উপকরণ, তো দুনিয়া ও আখিরাতের যে সুন্দর জীবন উপকরণ সেই দুইটাই উভয়টি মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আমাদের কাজ কি? ইস্তাগফিরু রাব্বাকুম,
মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ হতে পারে অনেক সময় পাপের জন্য গুনার জন্য অনেক সমস্যা চলে আসতে পারে। আমরা জানি মুসা আলাইহিস সালাম তিনি বৃষ্টি প্রার্থনার জন্য মাঠে বের হলেন, বলা হলো যে তোমার কওমের ভিতরে এই পাপে একটা লোক আছে, পাপিষ্ঠ অপরাধী, তার এই গুনাহ, সে যদি এখান থেকে বের না হয় তাহলে বৃষ্টি হবে না। এইভাবে মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন যে যে এই পাপে অপরাধী আছো, এই গুনাহ করেছো, সে আমাদের মাঝ থেকে চলে যাও। এই লোক এবার চিন্তা করছেন যে আল্লাহ যদি আমি এখন বের হয়ে যাই সবাই জানবে যে অমুক আব্দুল্লাহ আব্দুর রহমান বা অমুক ব্যক্তি সে এই পাপে অপরাধী, লাখ লাখ বা হাজার হাজার মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব অপরাধী হিসেবে। অতএব তখনই মহান রব্বুল আলামিনের কাছে কাইমুল বাক্কি তিনি ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন, সাথে সাথে বৃষ্টি হলো। মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ ওই লোক তো বাইর হয়নি, আপনি কি করে বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা বলছেন যেই লোকের কারণে বৃষ্টি বন্ধ হয়েছিল ওই লোকের ক্ষমা প্রার্থনার কারণে আবার আল্লাহ সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করে দিবেন যদি আল্লাহর কাছে ক্ষমা চাই। আর প্রত্যেক ভালো কাজকারীকে আল্লাহ উত্তম প্রতিদান দিবেন, অর্থাৎ যারা দুনিয়াতে ভালো কাজ করেছে আল্লাহ পরকালে তাদেরকে উপযুক্ত পুরস্কার দিবেন। ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আর মহান রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে এটা বলাচ্ছেন যে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও কোরআন ও হাদিস থেকে তাহলে ফা ইন্নী আখাফু আলাইকুম আমি তোমাদের উপরে ভয় করি কিসের? আযাবা ইয়াউমিন কাবীর, এক বিশাল বা বড় দিনের। এই যে খ্রিস্টানরা বড় দিবস পালন করে না, ওইটা সবচেয়ে বছরের মধ্যে ওদের কাছে বড় দিন, তো এই বড় দিন ওরা পালন করে থাকে। কিয়ামতের দিনের চাইতে বড় দিন কোন দিন হবে? কিয়ামতের দিন ইয়াউমিন কানা মিকদারহু 50 আলফ সানা, সূরা মাআরিজ করে দেখেন 50 আলফ সানা, পরকালের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। প্রথম দিনটা, পরবর্তীগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তো সম্মানিত উপস্থিতি, সেই দিনে মহাশাস্তির ভয় করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা এই ইস্তিগফার থেকে মুখ ফিরিয়ে নেই, কজন আমরা আজকে ইস্তিগফার করছি? বেশিরভাগ লোক আছে আমাদের সমাজে যারা নামাজ পড়েন না, ওদের ইস্তিগফারের প্রশ্ন আসে না। আর যারা আমরা নামাজ পড়ছি হয়তো কিছুটা করছি, কিন্তু আরো বেশি বেশি ক্ষমা চাইতে হবে, যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইনশাআল্লাহ পড়ে আসছি। অনেকেই আমরা অসুস্থতায় ভুগি, শরীরের এমন রোগ হয়েছে ডাক্তার ধরতে পারে না, শরীরে এমন অসুখ হয়েছে ডাক্তার ধরতে পারে না, এবং মহাবিপদ আসছে বিভিন্ন সময়। একদিন এই পরশু দিন বা তার আগের দিন এক ভাই জাপান থেকে ফোন করেছেন যে হঠাৎ করে রাত্রে এমন স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পর অন্তরে এমন ভয় ঢুকে গেছে যে এখন তার আর শান্তি নেই, কয়েকদিন ধরে লাগাতার তার কোনো ঘুম নেই, ডিউটি চলতেই আছে, ডিউটি করতেই হবে, আর তার কয়েক রাত ধরে লাগাতার ঘুম হচ্ছে না। এগুলো হচ্ছে এমন বিপদ যার কোনো চিকিৎসা নেই। এই চিকিৎসাগুলোর জন্য মহান রব্বুল আলামিন এর কাছে ধন্যবাদ দিতে হবে, আর মহান রব্বুল আলামিন সেগুলো থেকে আমাদেরকে উদ্ধার করবেন। ওয়া জিয়াদাতুল কুওয়া, আর মনোবল চাঙ্গা করার জন্য, শক্তি আছে আরো শক্তিশালী হওয়ার জন্য যদি আপনি ইচ্ছা করেন তাহলে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ বলছেন وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ قُومُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ। সূরা হুদের 52 নম্বর আয়াতে বলা হয়েছে যে নবী বলছেন ইয়া কওমি, হে আমার কওম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপরে আল্লাহমুখী হও। আগের কথাও বলেছিলাম, সুম্মা তুবু ইলাই, তোমরা আল্লাহমুখী হও, তাহলে কি হবে? আল্লাহ তাআলা অঝোর ধারায় বৃষ্টি দিবেন। আমাদের কৃষকেরা দেখা যাচ্ছে যে অনেক সময় চাষ করার পরে পানি দরকার, যেটা আমন ধান, এই আমন ধানে আগে আমরা শুনি নাই যে কোনো সময় সেচের পানি দিতে হয়েছে, কিন্তু এখন বেশিরভাগ সময় শোনা যায় যে সেচের পানি দিয়ে আমন ধান করতে হচ্ছে। এগুলো আল্লাহর একটা গজব, এটা আল্লাহ গজব, আল্লাহ
অভিশাপ এগুলো এজন্য আমাদেরকে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ তাআলা কি করবেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ তাআলা তোমাদের উপরে অঝোরধারায় বৃষ্টি বর্ষণ করবেন সুবহানাল্লাহ আমি নিজেই এর সাক্ষী একবার আমাদের গ্রামে দেখা গেল যে এলাকায় দেখা গেল যে অনাবৃষ্টি এবং জমিন যেগুলো ধান লাগিয়েছে আমন ধান ফেটে একেবারে মনে হচ্ছে আধা হাত দেখা এরকম গর্ত হয়ে গেছে ফাঁক হয়ে গেছে ওই আর কিছু লোক আছে যারা অর্থনৈতিক সমস্যায় পড়ে মানুষের বাড়ি চুরি করা শুরু করেছে সব মিলিয়ে গ্রামের একটা সাজিশ বসানো হলো এরপরে আর ওরা তো আসলে জানে না ওই রাত্রিবেলায় তারা সালাতুল ইস্তিসকা পড়া শুরু করলো তো সালাতুল ইস্তিসকা পড়ার সাথে সাথে আল্লাহর রহমত আবার বৃষ্টি তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তা শুনেন এবং ক্ষমার ফলে মহান রব্বুল আলামিন বৃষ্টি দেন ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম এবং তোমাদের যে শক্তি আছে সেই শক্তিকে আল্লাহ তাআলা আরো বর্ধিত করবেন বৃদ্ধি করবেন সেই শক্তি যে কোনো শক্তি হতে পারে শারীরিক শক্তি হতে পারে মুসলিম উম্মাহ সার্বিক শক্তি হতে পারে ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন আর তোমরা পাপিষ্ট হয়ে মুখ ফিরিয়ে নেও না তাহলে ইস্তিগফার থেকে ক্ষমা চাওয়া থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে অবশ্যই সে পাপিষ্ট থেকে যায় কারণ পাপ থেকে আমরা কেউ খালি হতে পারছি না সূরাতুল হুদ 52 নম্বর আয়াত বালা মুসিবত থেকে আপনি মুক্ত থাকতে চান এবং বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকতে চান তাহলে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন মহান রব্বুল আলামিন বলছেন ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা মানুষরা পাপ করার পরও তাদেরকে শাস্তি দিবেন না যখন আনতা ফীহিম আপনি তাদের মাঝে আছেন তাহলে আযাব প্রতিহত হওয়ার দুটো কারণ আছে কয়টা কারণ দুইটা কারণ যেটা কোরআনে বলা হয়েছে এক নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত নেই ফলে এক নাম্বারটা আমরা হারিয়ে ফেলেছি নাই ওটা আমাদের সুযোগ দুই নাম্বারটা আছে আমাদের জন্য ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আর যে জাতি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দেন না আল্লাহ তাহলে আমাদের কাছে আপনার বিভিন্ন বিপদ আপদ থেকে এবং বিভিন্ন প্রকার ফিতনা থেকে বাঁচার জন্য যে একটি হাতিয়ার আল্লাহ তাআলা রেখেছেন সেটা হলো আল ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সূরাতুল আনফাল 33 নম্বর আয়াত আপনি কি দুনিয়াতে পরকালে আপনি কি পরকালে সুখী জীবন চান আপনি কি পরকালে শান্তিতে থাকতে চান তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা কতই না সৌভাগ্যশীল সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে তার আমলনামা সহিফা মানে কি আমলনামাতে বেশি বেশি ক্ষমা পাবে ক্ষমা প্রার্থনা পাবে অর্থাৎ দুনিয়াতে আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ইত্যাদি যেই ক্ষমা প্রার্থনার দোয়াগুলো আছে সেগুলো বেশি বেশি আল্লাহর কাছে পাঠ করেছে ক্ষমা চেয়েছে দুনিয়াতে সেই ব্যক্তি পরকালে কতই না সৌভাগ্যবান কে বলেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাঁচ নাম্বার আপনি কি চান আপনার গুনাহগুলো আল্লাহ মুছে দিক তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ নূহ আলাইহিস সালামের ভাষায় বলছেন যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলালেন তার কওমকে তিনি বললেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার নূহ আলাইহিস সালাম বললেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় মহান রব্বুল আলামিন অতি ক্ষমাশীল গাফফার অতি ক্ষমাশীল মহা ক্ষমাশীল মহান রব্বুল আলামিন সূরা নূহ 10 নম্বর আয়াত একটু আগে যেটা বলেছি যে আমরা কি চাই যে মহান রব্বুল আলামিন আমাদের কি বৃষ্টি প্রদান করুন এবং এর মাধ্যমে দুনিয়াতে এবং দেশে 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 এবং বান্দাদেরকে বৃষ্টি দেওয়া হোক তাহলে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ওটা আয়াত আমরা পড়েছিলাম সূরা হুদের
ওই আয়াত আমরা পড়েছিলাম সূরা হুদের 52 নম্বর আয়াত এটা হচ্ছে সূরা নূহের 11 নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেছেন ইউসিলিস সামা আলাইকুম মিদরারা মহান রব্বুল আলামিন তোমাদেরকে অঝর ধারায় বৃষ্টি দিবেন মিদরার বলা হয় বড় বড় ফোঁটা যেটা খুব কম সংখ্যকই হয় যখন বৃষ্টি হয় বড় বড় ফোঁটা দিয়ে যে বৃষ্টিটা হয় সেটাকে বলা হয় মিদরার অঝর ধারায় প্রায় বর্ষণ হতেই থাকবে এবং এ দিয়ে এই দেশের উপকার হবে এবং জনগণের উপকার হবে আমরা কি চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিনা কষ্টে অঢেল সম্পদ দান করুক আমরা কি চাই আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান সন্ততি দান করুক অনেকের সন্তান সন্ততি কারো কোনোটাই হয় না অনেকের ছেলে আছে মেয়ে হয় না অনেকের মেয়ে আছে ছেলে হয় না এজন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে অনেকেই আছে অনেক লোক আছেন যারা চান যে তার দুনিয়াতে ফসলাদি হোক পরকালে সে জান্নাতে যাক ইত্যাদি চান তো এই সব চাওয়ার জন্য একটা ঔষধ সেই ঔষধ হলো আল ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মহান রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও ওই যে এর আগের আয়াত পড়লাম 11 নম্বর আয়াত পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন 12 নম্বর আয়াতে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তোমাদেরকে সম্পদ দান করবেন তাহলে অর্থনৈতিক সমস্যা থাকবে আর থাকবে না দূর হয়ে যাবে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে সম্পদ চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ দান করবেন ওয়া বানিন এবং সন্তান সন্ততি আল্লাহ দান করবেন ওয়া জাআলাকুম জান্নাত আল্লাহ তোমাদেরকে উদ্যান দান করবেন দুনিয়া ও আখিরাতে ওয়া জাআলাকুম আনহারা আল্লাহ তোমাদেরকে নহর দিবেন জান্নাত আর নহর একসাথে থাকবে তাহলে আমাদের জন্য কতই না ভালো হবে সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আমরা এগুলো পড়লাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ যিনি একজন প্রখ্যাত আলেম ছিলেন তার কাছে এসে একটা লোক বলছে যে আমি গুনাহগার আমি পাপিষ্ঠ আমি কি করতে পারি উনি বললেন আল্লাহর কাছে ক্ষমা চাও আরেকজন এসে বলছেন যে বৃষ্টি হয় না আমরা অনাবৃষ্টিতে ভুগছি উনি বললেন যে আল্লাহর কাছে ক্ষমা চাও আরেকজন বলছে আমার ছেলে মেয়ে কিছু হয় না উনি বললেন আল্লাহর কাছে ক্ষমা চাও আরেকজন বলছেন আমার আমি অর্থনৈতিক সমস্যায় ভুগছি উনি বললেন আল্লাহর কাছে ক্ষমা চাও চারটা পাঁচটা অসুখ ব্যারাম আর উনি চিকিৎসা একটাই দিচ্ছেন বারবার প্যানাডোল 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 একই সাথে একই ঔষধ বারবার দিচ্ছেন যে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও তার কাছে উপস্থিত লোকজন বললেন যে ওস্তাদ অনেকজন অনেক সমস্যার কথা বললো আর আপনি শুধু বললেন যে ক্ষমা চাও তো উনি বললেন আরে শোনো এটা আমার ঔষধ নয় এ ঔষধ হলো মহান রব্বুল আলামিনের ঔষধ পড়ে নাও মহান রব্বুল আলামিন সূরা নূহে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা আল্লাহ এগুলো বলেছেন তো আমি তো এই ট্রিটমেন্ট দেই নাই এ ঔষধ মহান রব্বুল আলামিন দিয়েছেন এই ঔষধে কয়েক প্রকার রোগের কি হয় চিকিৎসা হয় আরোগ্য হয় অতএব আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেন আল্লাহুম্মা আমিন তারপরে বান্দা ক্ষমা প্রার্থনার জন্য খুবই মুখাপেক্ষী আল্লাহর বান্দা ক্ষমা চাক আল্লাহর কাছে এটা আল্লাহর কোনো দরকার আছে আল্লাহর দরকার নেই কিন্তু বান্দার দরকার আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কেন কারণ বান্দা আমরা গুনাহগার আর গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার প্রয়োজন আমাদেরই 12 নাম্বার যদি আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে তাহলে আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করবেন নাযিল করবেন সালে আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন আল্লাহ তাআলা সেই কথা কোরআনে বলেছেন قال يا قوم لم تستعجلون بالسيئات قبل الحسنة উনি বললেন হে আমার সম্প্রদায় কেন তোমরা অমঙ্গল চাচ্ছ মঙ্গলের আগে অর্থাৎ ওনার কওম বলেছিল এই শয়তান কওম যে সালে সালাম আপনি যে আযাবের কথা বলছেন যদি নবী হয়েই থাকেন তাহলে আযাবটা একটু নিয়ে এসে দেখান তো তিনি বললেন লিমা তাস্তাজিলুনা বিসাইয়াতি ক্বাবলাল হাসানা আল্লাহর কাছে কল্যাণ তলব করার আগে তোমরা আযাবটা কেন চাইতে গেছো লাউলা তাস্তাগফিরুনাল্লাহ যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাআল্লাকুম তুরহামুন তাহলে আল্লাহ তোমাদেরকে কি করতেন রহম করতেন দয়া করতেন তাহলে ক্ষমা চাওয়া রহমত পাওয়ার অন্যতম মাধ্যম কারণ সূরাতুন নাম 46 নম্বর আয়াত আমরা এই যে মজলিসে উপস্থিত আছি এই মজলিসে আমরা অনেকে অনেক কথাবার্তা বলছি তারপরে
আলোচনা করছি আপনারাও আলোচনা করছেন শেষে অনেক সময় প্রশ্ন উত্তর হচ্ছে ইত্যাদি তো এই মজলিসে যদি আমরা কোনো ভুল ভ্রান্তি করে থাকি তাহলে আল ইসতিগফার ক্ষমা প্রার্থনা হচ্ছে এটার জন্য কাফফারা ক্ষমা প্রার্থনা কি এটার জন্য কাফফারা আবু বারজাল ইসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মজলিস থেকে উঠতেন তখনই তিনি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই দোয়াটা বলতেন আস্তাগফিরুকা আছে তো আল্লাহর কাছে ক্ষমা চাইতেন ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন লোক বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাকুলু কাওলান মা কুনতা তাকুলু ফীমা মাযা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একটা কথা বলতে শুনছি এই দোয়াটা এর আগে তো আপনি এই দোয়াটা বলতেন না উনি বললেন ফাকালা কাফফারাতুন লিমা ইয়াকুমু ফিল মাজলিস মজলিসে বসে যদি আমরা কোনো ভুল ত্রুটি করি তাহলে এই মজলিসের কাফফারা হবে এই দোয়াটি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এটা হলো কাফফারাতুল মাজলিস সবাই মিলে হাত তুলে মুনাজাত করানো তা মজলিস শেষ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি হলো এই সবাই মিলে এই দোয়াটা পড়া আপন আপন পড়তে হবে আমরা মাঝে মাঝে আপনাদেরকে একটু উঁচু আওয়াজে পড়া এই জন্য শোনাই যাতে আপনারা শুনে শুনে হলেও মুখস্থ করেন কিন্তু আমরা বলে দেব আর আপনারা সাথে সাথে পড়বেন এটাও নিয়ম না সকলে আপন আপন নিজ নিজ পড়বে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুনানে আবি দাউদের হাদিস হাদিস নম্বর 4217 আর ইয়া হলো ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি কার নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি বুখারী শরীফের হাদিসে এসেছে জুহরি জুহরি হলেন ইমাম মুহাম্মদ বিন মুসলিম ইবনে শিহাব আর জুহরি তিনি বলছেন যে আবু সালামা বিন আব্দুর রহমান আমাকে সংবাদ দিয়েছেন তিনি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি والله اني لا استغفر الله واتوب اليه في اليوم اكثر من 70 مره আল্লাহর কসম করে বলছি আমি প্রত্যহ 70 বারের অধিক অন্য বর্ণনা মতে 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ হয় আর ওনা আগে পরে সব গুনাহ maaf করে দাও লিয়াগফির লাক আল্লাহ মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার তার আগের পরের সব গুনাহ maaf করে দাও এরপর আকসার মিন 70 মাররা অপর হাদিসে 100 বার তিনি আল্লাহর কাছে প্রত্যহ ক্ষমা প্রার্থনা করছেন আমরা কি 100 বার করতে পারছি না এজন্য আমাদের প্রত্যেকেরই আত্মপর্যালোচনা আত্মসমালোচনা করা দরকার আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা এজন্য আরো একটি কারণ যে গুনাহ তো আসে সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি করতেন সহিহুল বুখারী 5832 নম্বর হাদিস দুনিয়া ও আখিরাতে সওয়াব পাওয়া যাবে দুনিয়া ও আখিরাতে সওয়াব পাওয়া যাবে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই মহান রব্বুল আলামিন বলছেন ওয়া কাইম মিন নাবিয়িন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর অনেক নবী এমন ছিলেন যে তাদের সাথে বিশাল এক জামাত কি করেছে লড়াই করেছে মুসলমানদের সংখ্যা প্রত্যেক জামাতে প্রত্যেক যুগে যুগে কম ছিল না বদরে মুসলমানদের সংখ্যা 313 জন কাফেররা 1000 উহুদে মুসলমানদের সংখ্যা 700 জন আর কাফেরদের সংখ্যা 3000 গাজওয়াতুল আহজাব খন্দক যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 3000 ওরা 10000 এর অধিক আল্লাহু আকবার এইভাবে এর পরবর্তী যুদ্ধগুলো তো আরো কঠিন 30000 না 120000 বা 140000 বা 2 লাখের উপরে মানুষদের বিরুদ্ধে মুসলমানগণ লড়াই করে জয়ী হয়েছেন তো এখানে মহান রব্বুল আলামিন বলছেন ওয়া কাইম মিন নাবিয়িন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর অনেক নবী এমন ছিলেন যাদের সাথে বিশাল বিশাল জামাত লড়াই করেছে ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ কিন্তু ওই নবীর উম্মতেরা এবং ওই নবীগণ আল্লাহর রাস্তায় জিহাদ লড়াই করতে গিয়ে যে কষ্ট হয়েছে সেই কষ্টের জন্য তারা দুর্বল হয়ে পড়েনি জিহাদে নামার পর এক রাত্রে সব শেষ না এমন না দুর্বল হবে না মুসলিম যে সবল হবে বরং সাথীর শোকে সে আরো বলিয়ান হবে ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম একটু আগে যেটা বললাম আল্লাহ আমাদের আরো শক্তি বৃদ্ধি করবেন ওয়া মা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ
শক্তি যায়া যেই যেই আমাদের ক্ষতি হয়েছে আল্লাহর রাস্তায় তাতে তারা দুর্বল হবে না আফু এবং নিজেদেরকে দুর্বল ভাববে না ওয়ামাস্তাকামু এবং বসেও থাকবে না এমন না যে যা অনেক ক্ষতি হয়ে গেছে আর যা হওয়ার এতগুলো লোক মেরে ফেলেছে এক রাতের শেষ আর যাওয়া যাবে না না এমনটি তারা করবে না ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন ওয়ামা কানা কাউলাহুম ইল্লা আন ক্বালু যখন ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কাফেরদের পক্ষ থেকে তখন তারা বলেছেন রব্বানা গফির লানা যুনুবানা হে আল্লাহ আমাদের গুনাহগুলি আপনি ক্ষমা করুন ক্ষমা চেয়েছেন তারা ওয়া ইসরাফানা ফি আমরিনা হয়তো কোন জায়গায় অবাধ্য হয়ে গেছি সেটা বা অতিরিক্ত অতিরঞ্জন করেছি বা ভুল করেছি সেগুলো ক্ষমা করুন মহান রব্বুল আলামিন ওয়া সাফিতা কদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন আমাদের পাকে আপনি মজবুত রাখুন অটল রাখুন এবং কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা দান করুন ফাতাহুমুল্লাহু সাওয়াবাত দুনিয়া فَآتَاهُمُ اللَّهُ ثَوَابَ الدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ الْآخِرَةِ مَا رَبُّ الْعَالَمِينَ তাদেরকে দুনিয়াতে এর পুরস্কার বিজয় দিয়েছেন এবং পরকালে তাদের জন্য মহান রব্বুল আলামিন মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আর মহান রব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন সূরাতু আলে ইমরান 146 থেকে 148 নম্বর আয়াত পর্যন্ত এই কথাগুলো মহান রব্বুল আলামিন বলেছেন তাহলে বোঝা গেল যে দুর্বল হলে চলবে না বরং বিপদ মুহূর্তে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিজেদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে আল্লাহ তাআলা তখন পরিশেষে ক্ষমা কিন্তু করবেনই করবেন সহযোগিতা আল্লাহ তাআলা করবেন মহান রব্বুল আলামিন লিখে দিয়েছেন তার রাসূলদের জন্য এবং মুমিনদের জন্য যে পরিণাম কার ভালো হবে মুমিনদের বিজয়ী মুমিনরা হবেন তবে আল্লাহ তাআলা একটু পরীক্ষা একটু হিলিয়ে নিতে চান নড়াচড়া করিয়ে নিতে চান যে আসলে ঈমানদার ঠিক আছে কিনা এই ইস্তেগফার ক্ষমা প্রার্থনার ব্যাপারে মহান রব্বুল আলামিন এই ক্ষমা প্রার্থনার ব্যাপারে ওলামাদের কিছু কওল আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ যার কথা একটু আগে বলছিলাম যে একাধিক অসুখের একই ঔষধ যিনি দিয়েছিলেন তিনি বলছেন যে আকফিরু মিনাল ইস্তিগফার তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও ফাইন্নাকুম লা তাদরুনা মাতা তানজিলুর রাহমা মাতা তুনজালুর রাহমা কারণ তোমরা জানো না যে কখন আল্লাহর ক্ষমা আল্লাহর রহমত নাজিল করা হবে অতএব ক্ষমা চাও যাতে আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেন দয়া করেন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া আউযুবিদ লিসানাকাল ইস্তিগফার বৎস তোমার জিহ্বাটা সব সময় ক্ষমা প্রার্থনার জন্য এটাকে অভ্যস্ত করে দাও সব সময় যেন তোমার জিহ্বাতে লেগে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা অনুরূপ শব্দ ফাইন্না লিল্লাহি সাআত লা ইয়ারুদ্দু ফিহা সাইলা কারণ মহান রব্বুল আলামিনের এমন কিছু সময় দিনের মাঝে রাত্রের মাঝে আছে যখন মহান রব্বুল আলামিন তার কাছে প্রার্থনাকারীদেরকে কি করেন না ফেরত দেন না ওয়ফিল আসার একটা আসারে অর্থাৎ সাহাবী বা তাবেঈদের একটা উক্তিতে পাওয়া গেছে যে ইন্না ইবলিস কাল ইবলিস কি বলেন আহলাকতুন নাস বিযুনুব মানুষকে আমি পাপ দিয়ে শেষ করে দিয়েছি আহলাকতুন নাস বিযুনুব মানুষকে আমি পাপ করাতে করাতে শেষ করে দিয়েছি ওয়া আহলাকুনি বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার কিন্তু এই মানুষ আবার আমাকে শেষ করছে কি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে এবং আল ইস্তিগফার ক্ষমা প্রার্থনা তাহলে আমাদের গুনাহ হলে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে হবে আল্লাহর কাছে ক্ষমা বেশি চাইতে হবে তাহলে শয়তান কি হবে পরাজিত হবে ওয়াদাইউ রমাদান 79 পৃষ্ঠায় কথাটা রয়েছে উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি বলছেন কুলু কামা ক্বালা হুকুম আদম তোমরা সেরকম বলো যেরকম তোমাদের পিতা আদম আলাইহিস সালাম বলেছিলেন কি বলেছিলেন উনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন ক্ষমা চেয়েছেন জি ক্ষমা চেয়েছেন সূরাতুল আরাফ 10 নম্বর আয়াত তারপর উনি বলছেন ওয়া কুলু কামা ক্বালা নূহ আলাইহিস সালাম বলো সেরকম কথা যেরকম বলেছিলেন নূহ আলাইহিস সালাম কি বলেছিলেন উনি বলছিলেন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন মহান রব্বুল আলামিন আপনি যদি আমাকে ক্ষমা না করেন রহম দয়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হই তাহলে ক্ষমা প্রার্থনা করুন সূরা হুদ 47 নম্বর আয়াত
وقولوا كما قال موسى عليه السلام কি বলেছিলেন موسى عليه السلام رب اني ظلمت نفسي فاغفر لي আল্লাহ আমার উপরে নিজের উপরে আমি নিজে জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করুন সূরাতুল কসাস শুরুন করা যাক وقولوا كما قال ذوالنون এবং বলো সেই ব্যক্তির কথা যেরকম বলেছিলেন জুনুনুনওয়ালা নুনওয়ালাকে মাসওয়ালা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন সেই ইউনুস আলাইহিস সালাম বলেছিলেন লা ইলাহা ইল্লা আনত আল্লাহ আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই সুবহানাক আপনি পবিত্র ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম আমি নিজের উপর জুলুম করেছিলাম সূরাতুল আম্বিয়া 87 নম্বর আয়াত আচ্ছা কখন এই যে ক্ষমা প্রার্থনা মহান রব্বুল আলামিনের কাছে আমরা করব কখন করব ক্ষমা প্রার্থনা যখন কোনো পাপ করব তখনই ক্ষমা প্রার্থনা করা ওয়াজিব যখনই কোনো পাপ হয়ে যাবে সাথে সাথে ক্ষমা প্রার্থনা করা ওয়াজিব আর কিছু কিছু সময় আছে যখন ভালো কাজ করার পরও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় তার মধ্যে একটা আগেই বলেছি আমরা নামাজের পরে হজের শেষে ক্ষমা প্রার্থনা করা দরকার এর জন্য যে কোনো ভুল ত্রুটি হলে যেন আল্লাহ ক্ষমা করে দেন আর কিছু কিছু সময় আছে যখন ক্ষমা প্রার্থনা করা উত্তম আর তার মধ্যে অন্যতম একটি হলো শেষ রাত্রি রাত্রের শেষ ভাগে তিন ভাগের এক ভাগ রাত বা তাহাজ্জুদ যে সময়টাকে আমরা বলছি বা সাহারি সামনে রমজান আসছে যে সময় আমরা সাহারি খাই ফজরের আজানের পূর্ব মুহূর্তে এই সময়টাতে বেশি বেশি ইস্তেগফার করতে হবে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন আল্লাহর নেককার বান্দাদের অন্যতম একটি গুণ হলো তারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অবরায়ত অনুরূপ এই আয়াতটি হলো সূরাতুল জারিয়াতের 18 নম্বর আয়াত অনুরূপ কথা মহান রব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের 16 ও 17 নম্বর আয়াতে আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা মুমিন বান্দা তো তারাই যারা বলে যে রাব্বানা হে আমাদের রব ইন্নানা আমান্না নিশ্চয় আমরা ঈমান আনন করেছি ফাগফির লানা যুনুবানা অতএব আপনি আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিন ওয়াকিনা আযাবান্নার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান আস-সাবিরিন তারা কিন্তু ধৈর্য ধারণকারী ওয়াস-সাদিকিন সত্যবাদী ওয়াল কানিতিন বিনয়ী ওয়াল মুনফিকিন এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার রাতের শেষ ভাগে তারা ক্ষমা চাই সূরা আল ইমরান 16 এবং 17 নম্বর আয়াত এখন কোন কোন শব্দ দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো শেষ সময়ের শেষের দিকে আমরা চলে আসছে শেষ করছি ইনশাআল্লাহ আপনারা বিরক্ত হবেন না ধৈর্য ধারণ করুন যে শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারি তার মধ্যে এক নম্বর হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার কার কার মুখস্থ আছে হাত তুলেন দেখি যাদের মুখস্থ নেই আমাদের আমাদের কাছে কাগজ আছে বাংলা উচ্চারণ সহ এই দোয়া লেখা আছে পরবর্তীতে সংগ্রহ করে এই দোয়াটা মুখস্থ করবেন কারণ একদিক দিয়ে তো ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা যতগুলো সওয়াব আপনি শুনে আসছেন সেগুলো তো পাবেন ইনশাআল্লাহ তার মধ্যে আরো একটি অন্যতম হলো যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার বিশ্বাস সহকারে রাত্রে পড়বে এবং ওই রাত্রে যদি সে মারা যায় তাহলে ইনশাআল্লাহ জান্নাতি দিনের বেলা বিশ্বাস সহকারে পড়ে দিনে মারা গেলে ইনশাআল্লাহ জান্নাতি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا এই দোয়াটা সকলে মুখস্থ করবেন যাদের মুখস্থ আছে তারা পড়বেন আল্লাহ যেন আমাদেরকে আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এটা হচ্ছে সহিহুল বুখারীর হাদিস নাম্বারটা আমি উল্লেখ করিনি এখানে অবশ্য 19তম খণ্ডের 363 পৃষ্ঠায় রয়েছে এই হাদিসটি তারপরে শুধু আস্তাগফিরুল্লাহ যেটা আমাদের পর বলি শুধু আস্তাগফিরুল্লাহ বলতে পারেন রব্বিগফিরলি বলতে পারেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত এই দোয়া করতে পারেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর রাহিম না আরেক জায়গাতে আছে ভাই তো গফুর এটা পড়তে পারেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম এটাও পড়তে পারেন তারপরে পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যেটা আমরা দোয়া মাসুরাতে পড়ি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়া রহমনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম এটা তিরমিজি শরীফের 3454 নম্বর হাদিস এছাড়াও আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাই পরিশেষে মহান রব্বুল আলামিন বলছেন যে যারা জুলুম করে যারা গ্রহীত কাজ করে والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون ما رب العالمين وشمس تلوك دركي خما كوري دين جرا
খারাপ কাজ করে, গর্হিত কাজ করে এবং নিজেদের উপরে জুলুম করে, তারপরে যাকারুল্লাহ আল্লাহকে শরণ করে, শরণ করে ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আল্লাহ বলেন ওয়ামাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আর কে আছে যে আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করবে? কারো ক্ষমতা আছে, পাওয়ার আছে না? কারো পাওয়ার নেই যে আপনার গুনাহ আমার গুনাহ মাফ করে দিবেন, এটা একমাত্র অধিকার মহান রব্বুল আলামিনের। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, তবে যেই গুনাহ থেকে ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে ওই গুনাহ বারবার করা নেই চলেগা, ওটা বারবার করা যাবে না। এসরার যদি করেন তাহলে হয়তো তওবার দরজাও বন্ধ হয়ে যেতে পারে। আরো ওলামারা বলছেন যে ওর তওবাটাও আরেকটা তওবার দরকার, ওর যে তওবা ক্ষমা চাইছে ওই ক্ষমার জন্য আরেকটা ক্ষমা বা তওবার দরকার। এজন্য বারবার করবেন না, যেটা ভুল বুঝতে পেরেছে সেটা একেবারেই ছেড়ে দেন, তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন। ওহুম ইয়ালামুন, এবং জেনে শুনে, ভুল করবে হয়তো কোনো সময় হতে পারে, কিন্তু জেনে শুনে বারবার একই কাজ একই পাপ করতে যাবেন না। সূরা আলে ইমরান 145 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, আল্লাহুম আমিন। এবং আমরা মানুষ, আমাদের দ্বারা প্রতিনিয়ত ভুল হয়, আর এই ভুলের জন্য মহান রব্বুল আলামিন যে ক্ষমা রেখেছেন সেই ক্ষমা দিয়ে যেন আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে আমাদেরকে বেষ্টন করে নেন, আল্লাহুম আমিন। এবং আমাদের আমাদের আত্মীয় স্বজন এবং যারা আত্মীয় স্বজন আমাদের মারা গেছেন সকলের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম আমিন। এবং আমাদেরকে ক্ষমা করে দিয়ে দুনিয়াতে আমাদের উপরে বর্তমান সময়ে যে বালা মুসিবত যাচ্ছে সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের উপর থেকে উঠিয়ে নেন, আল্লাহুম আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।